বাপরে কি কুয়াশা রে ভাই, সকাল সকাল মারাত্মক কুয়াশা আছে। এটা আমাদের চিলকিগড় যাওয়ার পথে, ঝাড়গ্রাম থেকে চিলকিগড় যাওয়ার পথে, এটা কেন্দুয়ার জঙ্গল। আর যেভাবে কুয়াশা আছে ভাই, শুট করে লাভ নেই, চলো আরো মারাত্মক কুয়াশা। তো কিছু দেখা যাচ্ছে না, আমি তো গর্তা ঢুকে দিলাম। আমি তো তুমি ঢুকাচ্ছ, আমি ঢুকে দিচ্ছি। হ্যাঁ এখন আর সামনে চলো। হ্যালো, দিস ইজ অনিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এই মুহূর্তে আছি এটা ধলবুমগড়, ঝাড়গ্রাম থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চলে এসেছি। আর যেহেতু এটা একটা মিটআপের জায়গা ছিল, মানে সবাই আমরা একসাথে আজ বেরোইনি, আমি তন্ময় আর সুরজিৎ ঝাড়গ্রাম থেকে বেরিয়েছি, আর বাকিরা সব এখানে ধলবুমগড়ে এসে মিট করার কথা ছিল, সেই কারণে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকের আমাদের রাইড হবে রাঁচি পর্যন্ত, তারপরে ওখান থেকে ডিসিশন হবে যে আমরা পাত্রাত্র দিকে যাবো নাকি নেতাঘাটের দিকে যাবো। তো আজকে প্রায় আমরা 6 জন আছি ছোটা গাড়িতে। সবাই রেডি? ধলবুমগড় থেকে একটু চা খেয়ে নিলাম এখানে, আমরা অলরেডি লেট হয়ে গেছি, একটা বাজে রাস্তা দিয়ে এসেছি, হাইওয়ে দিয়ে আসার উচিত ছিল আমাদের। হ্যাঁ সেই, চলো ধলবুমগড় থেকে বেরিয়ে গেলাম। খুব সুন্দর সকাল, হালকা কুয়াশা, হালকা রোদ। আমরা সবাই মিট আপ করলাম 50 কিলোমিটার দূর এসে এই ধলবুমগড়ে, আর খুব সুন্দর সকাল, শীতের আমেজ, হালকা ঠান্ডা, হালকা রোদ উঠেছে, হালকা কুয়াশা, সব কিছু মিলে একটা অনবদ্য ফিলিং। যাবো প্রায় মোট 240 কিলোমিটার ঝাড়গ্রাম থেকে, কিন্তু যেহেতু আমরা প্রায় 50 কিলোমিটার চলে এসেছি, এখন আছে বাকি আর ওই 180-190, যেটা আমরা প্রায় 3 ঘন্টা কি 4 ঘন্টার মধ্যে হয়তো কভার করে দেবো। বাঁদিকে জামশেদপুর টাউন, আর সোজা হচ্ছে রাঁচি। চলে আসলাম 110 কিলোমিটার প্রায়, ঘড়িতে এখন সময় হয়ে গেছে 9:30, মানে 9:30। ও ভুসা 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 ভুসা, রাঁচি 111 কিলোমিটার, হাজারিবাগ 190, বাড়ি ধানবাদ দরকার নেই, রাঁচি 111, মানে 2.5 ঘন্টা ধরে রাখো, 12টার মধ্যে আমরা ঢুকে যাবো, তার আগে একটু খেতে হবে। প্রায় 120 কিলোমিটার আসার পর আমরা এখানে একটু দাঁড়িয়েছি, এটা হচ্ছে জামশেদপুরের পর টাটা, আচ্ছা রাঁচি টাটা টোল প্লাজা, এটা ফার্স্ট মানে টাটা করে পেয়েছি এটা, আর সবাই দাঁড়িয়েছি। এই যে সুরজিতের পোষা, প্রসূন মামার রিঞ্জা, আমার ডিউক, এই যে আর্ন 5 তুহিনের, যে তন্ময়ের আরসি, আর রূপম ভাইয়ের ডিউক। তো এইখানে একটু এই ইয়ে ছিল, স্পিড ব্রেকার ছিল এখানে টোল প্লাজার সামনে, এখানে একটু ডিসব্যালেন্স হয়ে মায়ের গাড়ি একটু পড়ে গেছিলো, তো যে কারণে দাঁড়িয়েছি আমরা। এটা হয়েই থাকে সাধারণত রাইডে গেলে, বাম্পার একটু কন্ট্রোল করতে পারা যায়নি সেই জন্য এটা হয়েছে। গ্যাপটা কম করো, তুমি নামাও লেগে দিচ্ছি। আমরা জামশেদপুর পেরিয়ে একটা জায়গা দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করে নেবো, আর ব্রেকফাস্টে আছে দেখে দিচ্ছি তোমাকে, কে বলবে ব্রেকফাস্টে কি কি আছে বলো তো। আচ্ছা আর আচ্ছা ব্লগটা কিন্তু আমার বাংলাতে,
বলো না ঘুরে বলো ডিমের ভুরজি আবার ভুরজি বলে ডিমের ভাজা ডিম ভাজা আর না ডিমের ভুরজিটা হ্যাঁ ভুরজি আর তন্ময় আরে বেবি হচ্ছে ছোলে ভাটুরে যেদিন দুলাগড় গেলাম সেই পাঁচবার ছোলে ভাটুরে আজকে ছোলে ভাটুরে আর আমাদের বাইক রাখা আছে ওপাশে এটা হচ্ছে হাইওয়েটা টাটা রাঁচি হাইওয়ে হেলমেট গিয়ার সে পাশে আর চলো শুরু করা যাক চলো খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে দেখতে দেখতে চলে এলাম 180 কিলোমিটার এই মুহূর্তে আমরা আছি NH33-তে যেটা টাটা থেকে রাঁচি যাচ্ছে আর জায়গাটার নাম হচ্ছে তামাড় এখান থেকে রাঁচি হবে আর ওই 50-55 কিলোমিটার মতো খুব একটা বেশি সময় লাগবে না আমরা এমনিতে রাস্তায় লেট করেছি যে কারণে এখন প্রায় 12:30 বেশি বাজতে চললো আমরা যেভাবে সকালবেলা বেরিয়েছিলাম তাতে 11:30 নাগাদ পৌঁছে যাওয়া উচিত ছিল কিন্তু রাস্তায় আমরা লেট করলাম দেখা যাক যেহেতু আজকে সম্ভবত আমাদের নেতারহাট প্রোগ্রাম হবে না নেতারহাট যাওয়া যাবে না তো শুধু যেহেতু রাঁচি যাচ্ছি তো এই টাইমটাতে অসুবিধা খুব একটা হবে না সঠিক সময়ে আমরা পৌঁছাবো পৌঁছে আগে চেষ্টা করব হোটেলে চেক ইন করার কেন রূপম ভাই একটু পেন ফিল করছে ওকে যদি চেক ইন করি হোটেলে তো ওর বাইকটা রেখে দিয়ে ওকে পিলিয়ন রাইডার হিসেবে নিয়ে নেবো তাহলে ও একটু রেস্ট পাবে সোজা জানি না কোথায় ঢুকলো দেখছি তো আমি পাচ্ছি তো ডিস্কে জল আছে তোমার কাছে জল আছে কি করে হলো কিছু ঢুকলো কি ডিস্কে কিছু বালি ফালি ঢুকেছে আমি কি বলছি শোনো না এই পেনটা যেহেতু বাড়ছে হোটেলে চেক ইন করে নি একে পিলিয়ন নিয়ে নি এই গাড়িটা রেখে দিই হোটেলে যে পাত্রা তো মেরে এসে যদি সময় হয় হুডরু মারবো রাঁচিতে স্টে করে যাবো তারপরে এর কন্ডিশন দেখে ও তো ব্যাক করে যাচ্ছে কন্ডিশন দেখে নেতারহাট কালকে প্রোগ্রাম করবো যদি না ঠিক থাকে তাহলে সবাই ব্যাক করে যাবো ওটাই বেটার হবে বুঝলে না তো হোটেলটা চেক ইন করি হোটেলটা কিন্তু স্টেশনের কাছাকাছি হোটেল অনেক আছে আমার পাওয়ার ওকে আছে আইডিয়া নেই চলে যাবো সবাই ঠিক আছে চলো আগে এটা ঢুকি তাহলে কি স্টেশন মারবে নাকি তাহলে কি পাত্রা তো যাবে এখন আমরা যখন আমরা যেটা দিয়ে যাচ্ছি আমরা নামবো ফার্স্ট নেমে লেক টপ দিয়ে যাবো লেক থেকে আবার উঠে করে উঠবো আবার ব্যাক আসতে মাছি না 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 মানে যেখানে হোটেল পাবো সেটা কোন জায়গাটা সেটা রাঁচিতে পেতে হবে রাঁচিতে নিতে হবে হ্যাঁ রাঁচি ঢুকি দেখো আরো 15-16 কিলোমিটার আছে তাহলে চলো স্টেশনের গোড়াগড়ি দেখি হোটেল দেখতে হবে নাহলে কারো যদি অ্যাপস আছে মারো কি মারবো বলো নাহলে গুগলে মারো হোটেল নিয়ে আসমি কারণ এখন পাত্রাটু হচ্ছে আর 46 কিলোমিটার হ্যাঁ আরামসে 1.5 ঘন্টা রাস্তা 1 ঘন্টা রাস্তা তো কত কিলোমিটার পরে তুমি হোটেল ফোটেল দেখবে ভাবছো এইখানে নিয়ে নেবো ওদিকে ওদিকে পাবে না যেমন তোমার এই পাত্রাটু যেতে কোনো ওয়েতে দেখাচ্ছে না নেই নেই ওখানে নেই তো তাহলে দেখতে হবে আমাদেরকে এই যে সেন্টার এরিয়াটাতে রাঁচিতে রাঁচিতে হ্যাঁ এই যে রাঁচি এরিয়া আমরা চলে এলাম রাঁচি আর 12 কিলোমিটার আমরা একটা প্রথমে হোটেলটা দেখে নেব তারপরে পাত্রাতে যাব চি টাউনে ঘোরাফেরা করছি আরে বাহ এখানে তো খুব সুন্দর একটা নদী নদী পাহাড় পাহাড় ব্যাপার আছে
সামনে এদিকে দেখা যাচ্ছে রাঁচি টাউন, রাঁচি সিটি নাকি জানি না। আর পাপন মামা, প্রসূন মামা, সুরজিৎ, রূপম এরা এগিয়ে গেছে। আমার গাড়িটা একটু প্রবলেম করছিল চেনের ওখানে, তো যার জন্য আমি দাঁড়িয়ে গেছি একটু। বেশ পাহাড়ি পাহাড়ি ভাই, বহুকাল আগে একবার এসেছিলাম সেই 2008 সালে ইউনিভার্সিটিতে। তো ঘড়িতে এখন বাজে 2:22, আর আমরা একটা পৌঁছে গেছি খুব সুন্দর হোটেলে, যেটা চারতলা হোটেল শিবানী, এই যে দেখতে পাচ্ছ। আর আমাদের রুম সেই চারতলায়, তো একটা ডরমেটরি নিয়েছি, সবাই মিলে থাকবো। আর এখন খাওয়া দাওয়ার করবো না, এখন বেরিয়ে যাবো সোজা পাত্রাতু। আর এন্ট্রান্সটা কিছুটা এরকম, রুম টু তোমাদেরকে পরে করাচ্ছি, বাইক এখানে থাকবে রাত্রেবেলা। এই যে জায়গা দেখতে পাচ্ছি জায়গাটাতে, আর এই যে সবার বাইক, তুহিন, সুরজিৎ, প্রসূন, আর সবার বাইক। আর এটা একদম এই কি কাটা ডলি না কি যেন জায়গাটার নাম, ওইখানে আছে বাস স্ট্যান্ড, তার কাছাকাছি এটা। এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে, এই যে হোটেল শিবানী, এটা আমাদের এন্ট্রান্স, পরে তোমাদের রুম টুর করাচ্ছি।